নেক পেইন হয়, ব্যাক পেইন হয় এবং পুরো মেরুদণ্ডটা ব্যথা হয় 3 বছর ধরে, কিন্তু কমছে না পেইন। তো ঠিক আছে, আপনিও দেখেছেন আমরা কিভাবে কাজ করি, তাই না? ভিডিও সো ভয়ের কোনো কারণ নেই, এখানে কোনো ব্যথা হবে না, শরীরে অনেক রিল্যাক্স থাকতে হবে। ওকে, লম্বা শ্বাস ছেড়ে দিন। লম্বা শ্বাস ছেড়ে দিন। লম্বা শ্বাস ছেড়ে ছেড়ে দিন। রিল্যাক্স সাথে সাথে ছাড়বো না, আমি নামবো বন্ধু, ভিডিও কন্টিনিউ করবো। ওকে, শ্বাস ছেড়ে রিল্যাক্স শুয়ে দেবো। কোনো খারাপ লাগে? গ্রেট, ঠিক আছে। কোন অসুবিধা লাগছে? কি লাগছে এর মধ্যে? কি পরিমাণ ঘাটা ছেড়ে দেবে? আর বাকিগুলো ঘাটটা একটু পরে, ধরুন 4-5 মিনিট পরে ছেড়ে দেবে। আমি একটু ফোর্স টান দিয়েছিলাম, যে কারণে এটা একটু ধরে আছে, একটু পরে ছেড়ে দিব। এমনি এখন পিঠে ব্যথা করছে? আচ্ছা, আমি একটু বলি আপনাকে, দেখুন যেহেতু সমস্যাটা তো অনেকদিন ধরে, রিপোর্টও দিয়ে আসতে, রিপোর্টগুলো কতদিন আগে ছিল? 6-7 মাস। আচ্ছা, থাকলে ভালো হতো, এটা দেখে আমরা কিছু একটা ইয়ে করতে পারতাম। তো আমার মনে হয় যে আপনাকে আরও একবার আসতে হবে আমাদের কাছে। হ্যাঁ, একবারে হয়তো হবে না, যে প্রবলেমটা আমি আজকে পেয়েছিলাম তাতে মনে হয় যে আরও 2টা দিন আসতে হবে আমাকে মতো। তো আমার মনে হয় যে আপনি রিপোর্টগুলো নিয়ে আসুন, যদি প্রয়োজন পরে আমরা রিভিউ রিপোর্ট করাবো, যদি কোনো কিছু লাগে যেটা না থাকবে, থাকলে তো সেটা করার দরকার নেই, তারপরে আমরা ফাইনাল সিদ্ধান্তে যাব। আশা করছি আজকে সেশনের পরে আপনার একটু ভালো লাগা থাকবে। তবে অনেক সময় কিছু কিছু রুগীর প্রথম সেশনের পরে কিছু পেইন হয়, এটা আবার মর্নিং এর পরে এমনি থেকেই ভালো হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার পেইন হয়, তাহলে আপনি কি করবেন, পানি বেশি খাবেন, বেশি বেশি হাঁটবেন। ওকে,
আর দুশ্চিন্তা থাকলে আপনি প্যারাসিটামল আছে না নাপা অথবা এইস পাঁচশো মিলিগ্রাম এটা দুটো ট্যাবলেট একসাথে খেয়ে নিতে পারেন, ঠিক আছে? এতটুকুই, আর কিছু না। আর আপনি রিপোর্ট নিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নজর সম্পর্কে যোগাযোগ করুন, আমরা রিপোর্টটা দেখিয়ে নিই, তারপর সেই অনুযায়ী বাকি কিছু করার তাহলে করে দিই, ক্লিয়ার?